আমরা পেজে নক করে গিয়েছিলাম সবগুলো অ্যাভেলেবেল আছে কিনা, আমাদের হ্যাঁ বলা হয়েছিল। আমরা গিয়ে তিনটা ফ্লেভার পেয়েছি, তাই আমরা তিনটাই নিয়ে নিয়েছিলাম। আমরা ট্রাই করেছিলাম ম্যাঙ্গো স্ট্রবেরি, আরেকটা ছিল ভ্যানিলা ফ্রুট। আমি প্রথমেই ভ্যানিলা ফ্রুটটা ট্রাই করি। পুরো ডেকোরেশনটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, বাট অনেকক্ষণ বের করে রাখার পর আইসক্রিমটা বেশ শক্তই ছিল। ক্রিমের আইসক্রিম সাধারণত এত শক্ত হওয়ার কথা নয়। তারপরও টেস্ট মোটামুটি এভারেজ, আমার কাছে তেমন ভালো লাগেনি। নেক্সট ট্রাই করেছি স্ট্রবেরি ফ্লেভারটা। স্ট্রবেরি ফ্লেভারটার উপরেই কিছুটা রিয়েল স্ট্রবেরি ছিল, এর জন্যে দেখতে বেশ কিউট ছিল। এই আইসক্রিমটাও বেশ শক্ত ছিল, আমার তুলে খেতে বেশ কষ্ট হয়েছে। সেদিন যেহেতু বাইরে একটু গরম ছিল, এর জন্য আইসক্রিম ট্রাই করতে যাওয়া, বাট আমি যতটা আশা করে গিয়েছি তেমন কিছু আমি পাইনি। প্রথমে ভেবেছিলাম অনেকগুলো ফ্লেভার ট্রাই করবো, নড়াইলে যেহেতু কোনো আইসক্রিম পার্লার নেই, এজন্য আইসক্রিমের কথা ভেবে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই, বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তারপরে আমি ম্যাঙ্গোটা ট্রাই করি, তারপরে ম্যাঙ্গো আইসক্রিমের উপরে দুইটা ম্যাঙ্গো স্লাইস ছিল। রিয়েল ম্যাঙ্গোটা বেশ মজাই ছিল, বাট আইসক্রিমটা আমার তেমন ভালো লাগেনি। সুইটহার্ট কেকের জন্যই বেস্ট, আমি এখান থেকে অনেক কেক নিয়েছি, আমার কেকটা বেশ ভালোই লাগে, তবে সেই তুলনায় আইসক্রিমটা বেশি ভালো লাগেনি। এখন অনেকের হয়তো ভালো লাগতে পারে, বাট সবার টেস্ট বাট একরকম হয় না। তোমরা যদি কেউ সুইটহার্ট থেকে আইসক্রিম ট্রাই করে থাকো, তাহলে বলতে পারো তোমাদের কাছে কেমন লেগেছে। তোলা ফেস্ট।